مع السلامة عليكم. وعليكم السلام. السلام عليكم. وعليكم السلام. مع السلامة عليكم. وعليكم السلام. আমরা বঙ্গবন্ধু সম্পর্কে পড়ছিলাম, মুক্তিযুদ্ধের আগে বঙ্গবন্ধুর ভূমিকা পড়েছি, আজকে মুক্তিযুদ্ধের পরবর্তী ভূমিকা সমূহ পড়ব। পাকিস্তান রাষ্ট্রটি যখন স্বাধীন হয় 1947 সালে, তারপর তারা সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগায়, 9 বছর লাগায়। অথচ পাশেই ভারত যে স্বাধীন হয়, ভারত মাত্র 3 বছরের মধ্যে সংবিধান প্রণয়ন করে, আর বাংলাদেশ আরো দ্রুত সংবিধান রচনা করে মাত্র 1 বছরের মধ্যে। আর এই ক্রেডিটটা ছিল বঙ্গবন্ধুর। 1972 সালে 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে দেশে ফেরার পর কাল বিলম্ব না করে সংবিধান প্রণয়নে মনোনিবেশ করেন। তার 1971 সালের 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে প্রদত্ত "আজ থেকে বাংলাদেশ স্বাধীন" ঘোষণা দ্বারা পৃথিবীর বুকে বাংলাদেশ নামক যে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যে রাষ্ট্রকে পাকিস্তানের বর্বর সশস্ত্র বাহিনী অবৈধ দখল হতে মুক্ত করতে দেশের আপামর জনগণকে 9 মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধে অবতীর্ণ হতে হয়, সেই বাংলাদেশ রাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব অদম্য দক্ষতায় 71-এর 16ই ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে শত্রুমুক্ত হওয়ার মাত্র 10 মাসের মধ্যে 1972 সালের 4ঠা নভেম্বর জাতির পিতা পৃথিবীকে অন্যতম শ্রেষ্ঠ একখানি সংবিধান উপহার দিতে সক্ষম হয়। 4 নভেম্বর এই জন্য 4 নভেম্বর এই দিনটাকে জন্য সংবিধান দিবস বাংলাদেশ পালন করে থাকে, কারণ ওই দিন আমাদের সংবিধান অ্যাপ্রুভড হয়েছিল। আর আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়ে হচ্ছে 16ই ডিসেম্বর 1972 সালে। 16ই ডিসেম্বর বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার জন্য 16ই ডিসেম্বর 1972 সালে এটা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রীত্বে গঠিত বাংলাদেশ সরকার সম্পূর্ণ করপথহীন, শূন্য হাতে শুরু হওয়া একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য শত ব্যস্ততা সত্ত্বেও পুরোপুরি ভস্মীভূত লুণ্ঠিত জনপদে ভারত হতে প্রত্যাগত প্রায় 1 কোটি শরণার্থীর পুনর্বাসনের প্রচণ্ড চাপের মধ্যে থেকেও জাতিকে প্রদত্ত অঙ্গীকার পূরণের কল্পে কোনো প্রকার কালক্ষেপণ না করে 16ই ডিসেম্বর বিজয় অর্জনের মাত্র 325 দিন পর 72 নভেম্বর মাসের 4 তারিখ বাংলাদেশের জনগণের জন্য মাতৃভাষা বাংলা একখানি সংবিধান রচনা এবং সেটা বিধিবদ্ধ করে সমবেতভাবে গ্রহণপূর্বক যে বিরল কৃতিত্বের পরিচয় দিয়েছে, সংবিধান রচনার ইতিহাসে পৃথিবীর কোনো দেশে তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু সবচেয়ে প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে গণপরিষদ আদেশ দেন, এবং গণপরিষদ আদেশের পর হচ্ছে সেই গণপরিষদের থেকে 34 জন সদস্য নিয়ে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে দেন, এবং সেই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এবং সেই কমিটি হচ্ছে সংবিধান রচনা করে। মুক্তিযুদ্ধের পর যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটি তিনি করেছিলেন সেটা হচ্ছে
ভারতীয় সেনাবাহিনীকে স্বদেশ প্রত্যাবর্তনের ভূমিকা। কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো দেশ স্বাধীন হলে সে দেশে অন্য দেশ থেকে স্বাধীন হওয়ার ক্ষেত্রে সহযোগিতা না হয়েছে, সেই সোলজাররা এই দেশে থেকে যায়, তারা আর ফিরে যেতে চায় না। তো বঙ্গবন্ধু এখানে অত্যন্ত ক্যারিশমেটিক ভাবে এই কাজটা করেছেন যে বঙ্গবন্ধু তাদেরকে স্বদেশে প্রত্যাবর্তনে বাধ্য করেছিলেন। 1972 সালে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের আগে ভারতে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি নিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই সময় তিনি জানতে চান ভারতীয় সেনাবাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করবে। ভারতের সে সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি কথা দিয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে সৈন্য ফিরিয়ে আনা হবে। এরপর স্বাধীনতার 3 মাসের মধ্যে 1972 সালের 12ই মার্চে ভারতীয় সৈন্যদেরকে ফিরিয়ে নেওয়া হয়। 1972 সালের একই দিনে তাদের বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, মূলত বঙ্গবন্ধু চারিত্রিক দৃঢ়তা বরিষ্ঠ নেতৃত্বের কারণে। 1972 সালের 13ই মার্চ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ ত্যাগ করে। সে সময় পত্রিকাগুলো সংবাদে প্রকাশ হয় উচ্ছ্বাস, তাতে বলা হয় পৃথিবীর ইতিহাসে অন্য দেশের সেনাবাহিনীকে বরণ করার জন্য যে কয়টি নজির স্থাপন হয়েছে তার মধ্যে বাংলাদেশ মিত্র বাহিনীর অভ্যুদয় অতুলনীয় এবং ইতিহাসে অনন্য। এখানে সেই সময়কালের পত্রিকার 2টা কাটিং দেওয়া আছে যে বাংলাদেশ যদিও ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাবর্তনে ভূমিকা রাখছে, কিন্তু বাংলাদেশ ভারতের ভ্রাতৃত্ববন্ধন চিরদিন অটুট থাকবে। আর এই ডান পাশে হচ্ছে আজ মিত্র বাহিনীর বিদায়ী কুচকাওয়াজ, অর্থাৎ অনেক অনেক অনুষ্ঠান করে জনসমাগমের মাধ্যমে কুচকাওয়াজ করে তারপর তাদেরকে সুন্দরভাবে আনুষ্ঠানিক বিরতি দেওয়া হয়েছিল, আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছিল। আচ্ছা, এরপর বঙ্গবন্ধুর যে ভূমিকাটা সেটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন শুরু করেন এবং সফলভাবে সদ্য স্বাধীন দেশের অর্থনৈতিক এবং অর্থনীতির বাইরের উভয় খাতের গভীরে পথিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেন। অর্থনৈতিক এই দুর্বল অবস্থার মধ্যেই তিনি দেশে নবগঠিত কয়েকটি গ্রুপ এবং অশুভ উদ্দেশ্য পূরণে রাজনৈতিক বিপন্ন পরিস্থিতি তৈরি এবং সামাজিক বিপর্যয় সৃষ্টির চেষ্টা চালায়। বঙ্গবন্ধু তাদের কঠোর ভাষায় সাবধান করে দেন এবং একই সময়ে বিপুল সংখ্যক উন্নয়ন কার্যক্রম এবং নীতি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জাতি পুনর্গঠন শুরু করেন। দ্বিতীয়ত, বাংলাদেশ অবজারভারের প্রথম পাতায় 1975 সালের 15ই জানুয়ারি প্রকাশিত রিপোর্টে বলা হয় বঙ্গবন্ধু ত্রাণ ও পুনর্বাসনকে অগ্রাধিকার দিয়ে নতুন অর্থনৈতিক রূপরেখা প্রণয়ন করেছেন। দৈনিক বাংলার 1975 সালের 26শে জানুয়ারি রিপোর্টে বলা হয় গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু 3 কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে সর্বস্ব হারানো নারী এবং শিশু এবং অন্যদের জন্য বঙ্গবন্ধু 1972 সালের জুন মাসে 1,66,000 বাড়ি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু সরকার 1972 সালে 500 কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন। বাজেটে কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়, এরপর শিক্ষা, সমাজ কল্যাণে বেশি বরাদ্দ রাখা হয়। বঙ্গবন্ধুর বিশেষ উদ্যোগে পরের বছরই 4,455 কোটি টাকার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার দেশের যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ বিতরণ পুনরুদ্ধার করার লক্ষ্যে দেশের বড় বড় সেতু, কেন্দ্র, টেলিফোন ভবন পুনর্নির্মাণের কাজ শুরু করেন, যা ছিল দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়। তৎকালীন মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র সরকারের কাছে পাঠানো এক বিশেষ প্রতিবেদনে জানায় যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সবকিছু তার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধু যেভাবে প্রশাসনকে পুনর্বিন্যাস করেছেন তাতে মনে হয়নি যে বাংলাদেশ মাত্র 1 বছর আগে প্রতিষ্ঠা লাভ করেছে। অর্থাৎ বঙ্গবন্ধুর গ্রহণযোগ্যতা এতই বেশি ছিল, জনগণ তাকে এত দারুণভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে তিনি মাত্র একটা নতুন স্বাধীন দেশের একজন নেতা, মাত্র 1 বছর হয়েছে, সেটা দেখে বোঝার উপায় ছিল না। পল্লী বিদ্যুতে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল। গ্রাম বাংলায় আজ আমরা ঘরে ঘরে যে বিদ্যুতের ব্যবহার দেখতে পাই, গ্রামের কৃষক, ক্ষুদ্র শিল্প কারখানার মালিকরা এখন পল্লী বিদ্যুতায়নের সুফল ভোগ করছে, এই সবটুকু কৃতিত্ব ছিল বঙ্গবন্ধুর। কেননা তার শাসনামলে সর্বপ্রথম গ্রাম বাংলায় বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করা হয়েছিল। বঙ্গবন্ধু সেতু, যেটা আমরা হচ্ছে আমরা এটা বঙ্গবন্ধু সেতু আমরা এটা কত সালে যেন দেখলাম, সালটা ঠিক মনে পড়ছে না, যাই হোক এটা হচ্ছে আওয়ামী লীগের আমলে হয়েছিল, বঙ্গবন্ধু বেঁচে ছিলেন না, কিন্তু এটার যে উদ্যোক্তা বা স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু নিজেই ছিলেন।
এটা হচ্ছে যমুনা সেতু। বঙ্গবন্ধু একই সাথে যমুনা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রক্রিয়া শুরু করেন। শিল্প খাতের জন্য বঙ্গবন্ধু সরকার দীর্ঘমেয়াদী শিল্প ঋণ প্রদানের নীতিমালা গ্রহণ করেন। বিনিয়োগকারীদের জন্য চলমান কাজের জন্য স্বল্পমেয়াদী মূলধন ঋণ প্রদান ইকুইটি সাপোর্ট দেওয়া হয়। 1972 থেকে 73 সালে বঙ্গবন্ধুর অনুরোধেই জাপান সরকার একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে সেতু নির্মাণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেন। আজ সেই সেতুই হচ্ছে বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত, যেটা হচ্ছে যমুনা সেতু, যমুনা নদীর উপরে যমুনা সেতু। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বঙ্গবন্ধুর সাফল্য ছিল। 12ই জানুয়ারি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। মাত্র 3.5 বছরের শাসনামলে বঙ্গবন্ধু নতুন বাংলাদেশকে শক্ত ভিত্তির উপর স্থাপন করেন। 100-এর বেশি রাষ্ট্রের কাছ থেকে তিনি স্বীকৃতি আদায় করেন এবং 1974 সালে জাতিসংঘ ছাড়াও ন্যাম, ওআইসি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ ইত্যাদি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উল্লেখযোগ্য সাফল্য। এছাড়া বঙ্গবন্ধু চেয়েছিলেন পৃথিবীর সব রাষ্ট্রের সাথে বাংলাদেশের যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়, এজন্য তার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের যে সংবিধানে যে পররাষ্ট্র নীতির মূলনীতি ঘোষণা করা হয়েছে সংবিধানের 25 নং অনুচ্ছেদে, সেখানে বলা হয়েছে যে সকলের সাথে বন্ধুত্ব, কার সাথে শত্রুতা নয়, অর্থাৎ ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান। এটা তোমাদের এমসিকিউ তে আসে, এই উক্তিটা কে বলেছিল বা এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? শিক্ষার ক্ষেত্রে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল, তিনি শিক্ষাকে গণমুখী করেছিলেন। বঙ্গবন্ধু শুধু স্বাধীন বাংলাদেশের স্বপ্নই দেখেননি, তিনি উন্নত, সমৃদ্ধ, সুখী বাংলাদেশ এবং তার কথা সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তিনি বলতেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, অর্থাৎ দক্ষ, যোগ্য, সাম্প্রদায়িক, দেশপ্রেমিক, আধুনিক, শিক্ষিত সন্তান বা মানব সম্পদ, আর তা সৃষ্টির জন্য থাকা চাই সত্যিকার মানুষ গড়ার শিক্ষা বা সুশিক্ষা। বঙ্গবন্ধু সরকার কর্তৃক স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নকালে অন্যান্য বিষয়ের সঙ্গে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। 72-এর সংবিধানের রাষ্ট্র পরিচালনা মূলনীতি অংশে বঙ্গবন্ধু শিক্ষা ভাবনা অন্তর্ভুক্ত করে ওই সংবিধান প্রণীত হয়। এতে বলা হয় যে একই পদ্ধতির গণমুখী সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সব সব বালক বালিকাকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। সমাজের প্রয়োজনের প্রয়োজনের সাথে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করবার জন্য সেই প্রয়োজন সিদ্ধ করবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত, সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। বঙ্গবন্ধু মজলুমদের জন্য কাজ করে গিয়েছেন, যারা মেহনতি মানুষ ছিল, কৃষক শ্রমিক, তাদের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন কৃষক শ্রমিক তথা সাধারণ মানুষের বন্ধু। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশে ফিরে এসে রাষ্ট্র পরিচালনার হাল ধরে তিনি পল্লী অঞ্চলের দরিদ্র জনগণের উন্নয়নের জন্য সচেষ্ট হন। 1972 সালে প্রণীত সংবিধানে গরিব দুঃখী মেহনতি মানুষকে, কৃষক শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশ সমূহকে সকল প্রকার শোষণ হতে মুক্তি দান করা হয়। বাংলাদেশের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের মূল দায়িত্ব হলো মেহনতি মানুষ, কৃষক, শ্রমিকদের মুক্তি, জনগণের মধ্যে পিছিয়ে পড়া অন্য গোষ্ঠীগুলোকে সব ধরনের শোষণ থেকে মুক্ত দেওয়া। সংবিধানের 16 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, শহর এবং গ্রামের জীবনযাত্রার মানের বৈষম্য ধাপে ধাপে দূর করার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ ঘটাতে হবে, আর সমাজের সব শ্রেণী পেশার মানুষের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন কৃষকের মর্যাদা। বললেন যে যত অহংকারী হওয়ার চেষ্টা করি না কেন, সবার শিকড় কিন্তু কৃষিতে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি সেচ সুবিধায় তিনি বেশি বিনিয়োগ ধরেছিলেন। 1973-74 অর্থ বছরে সেচে বরাদ্দ ছিল 30 কোটি 66 লাখ টাকা, শস্য উৎপাদনে বরাদ্দ ছিল 30 কোটি 21 লাখ 90 হাজার টাকা, আর বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় কৃষিতে বরাদ্দ ছিল মোট এডিপির 13.14%, যা সময়ের প্রেক্ষাপটে ছিল অত্যন্ত আশাব্যঞ্জক এবং একটা বড় অংশ। জাতির পিতার রাষ্ট্র দর্শন, বঙ্গবন্ধুর রাষ্ট্র দর্শন কেমন ছিল? বঙ্গবন্ধু ছিলেন গণতন্ত্র বিশ্বাসী। পাকিস্তানি শাসনামলে তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য, প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য আপোষহীন সংগ্রাম চালিয়ে গিয়েছেন। জাতির প্রতি বঙ্গবন্ধু জ্বালাও পোড়াও বা হঠকারী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না, তিনি ছিলেন শান্তিতে বিশ্বাসী, নিয়মতান্ত্রিক উপায়ে, অহিংস পদ্ধতিতে
দাবি আদায় দাবি দেওয়া আদায়ের যে পদ্ধতি তিনি তাতে বিশ্বাসী ছিলেন। 1971 সালে অসহযোগ আন্দোলন ছিল তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে সুসংহত করেছিলেন অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে। তিনি কিন্তু বঙ্গবন্ধু পূর্ব বাংলার হিন্দু মুসলিম বিভেদে রাজি ছিলেন না। তিনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাঙালির সমর্থন পেতে কখনো হিন্দু বাঙালির বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি ও সংঘাতের রাজনীতি করেন নাই। বঙ্গবন্ধু পাকিস্তানি শোষকদের হাত থেকে বাঙালির মুক্তি আন্দোলনে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়কে যুক্ত করেন। বাঙালির ইতিহাসে বঙ্গবন্ধুই প্রথম এবং সম্ভবত একমাত্র সফল নেতা যিনি মুসলিম হিন্দু মুসলিম দুই সম্প্রদায়কে একত্রিত করেছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে সাম্যের কথাটা এসেছিল সমাজতন্ত্র হিসেবে, জাতির পিতা স্বপ্নের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, সেটা ছিল সাম্যের বাংলাদেশ। সমাজতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের মেহনতি মানুষের কল্যাণ এবং রাষ্ট্রীয় সম্পদে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব তা বঙ্গবন্ধুর মনে 1950 এবং 60-এর দশকে জায়গা করে নেয়। সমাজতন্ত্র বলতে তিনি শোষণ মুক্তি এবং বৈষম্যহীন একটা রাষ্ট্রের কথা ভাবতেন। তিনি ভাষা সংস্কৃতি ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী ছিলেন। বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি রেসকোর্সে যে ভাষণ দিয়েছিলেন, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, এই তিনটি পরিচয় অর্থাৎ বাঙালি, মুসলমান এবং মানুষ, এই সংমিশ্রণটা আমরা বঙ্গবন্ধুর মধ্যে পেয়েছি। আচ্ছা, এই পর্যন্তই ছিল বঙ্গবন্ধু এবং আমাদের পলিটিক্যাল পার্সোনালিটি শেষ হয়ে গেল। আচ্ছা, এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যে কোন প্রশ্নগুলো আসে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হচ্ছে জ্ঞানমূলক। ম্যাম নেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে অনুধাবনমূলক। না মেসিক টু হয়েছে মিস। আচ্ছা, এবার উচ্চতর দক্ষতা, এই হচ্ছে প্রথম অংশ 1 থেকে 3। ভাসানী থেকে প্রশ্ন আসে, তিতুমির থেকে আসে, বঙ্গবন্ধু থেকে তো আসবেই, 1 থেকে 3। তিন পুরোটা কভার হয় নাই, এই যে এখান থেকে নাও, পেজগুলোতে আসলে সবটা আনা যায় নাই, অনেক লেখা তো। বঙ্গবন্ধু বাকিটা আর হাজি শরীয়তুল্লাহ, আর সব শেষে শেরে বাংলা আর নবাব সলিমুল্লাহ। মিস জ্ঞানমূলকটা আরেকবার কি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। এটা নিয়েছো? জি মিস। জি ম্যাম নাও হয়েছে। এই যে জ্ঞানমূলক। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে আমরা সেকেন্ড পেপার থেকে ফার্স্ট পেপারে চলে যাই। তৃতীয় অধ্যায়ে সেকেন্ড পেপার শেষ হলো, এখন আমরা ফার্স্ট পেপার, আমরা সেকেন্ড পেপার পড়বো না ফার্স্ট পেপার পড়বো, তোমরাই বলো। তাহলে ওখান থেকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব। বলো, তোমাদের কোনো অপিনিয়ন নাই? সেকেন্ড পেপারই পড়েন, সেকেন্ড পেপারে তো একটু পড়ার। আচ্ছা, তাহলে যদি সেকেন্ড পেপার পড়ে, তাহলে চতুর্থ অধ্যায় হচ্ছে বাংলাদেশের সংবিধান।
বাংলাদেশের সংবিধান জানার আগে আমরা প্রথমে সংবিধান কি সেটা জানবো। আচ্ছা, সংবিধানকে বলা হয়ে থাকে রাষ্ট্রের দর্পণ বা প্রতিচ্ছবি। এর কারণটা হচ্ছে, ধরো বাংলাদেশ একটা রাষ্ট্র, ভারত একটা রাষ্ট্র, যুক্তরাষ্ট্র একটা রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো কিরকম, এর গঠন কাঠামোটা কেমন, এই রাষ্ট্রগুলোতে ক্ষমতার বন্টন কিভাবে হয়েছে, জনগণের সাথে সরকারের সম্পর্কটাই বা কি, এটা যদি আমরা জানতে চাই, মূল কথা হচ্ছে ওই রাষ্ট্রের পুরো যে রাষ্ট্রের যে গঠন কাঠামো এটা যদি জানতে চাই, আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে সে দেশের সংবিধানটা পড়া। অর্থাৎ সংবিধানের মধ্যে একটা রাষ্ট্রের সম্পূর্ণ গঠন কাঠামো দেয়া থাকে, এই জন্য বলা হয়ে থাকে যে রাষ্ট্রের দর্পণ বা প্রতিচ্ছবি হচ্ছে সংবিধান। সংবিধানের দিকে তাকালে আমরা ওই রাষ্ট্রটাকে দেখতে পাই। সাধারণ অর্থে সংবিধান বলতে হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলো সুনির্দিষ্ট সুনির্দিষ্ট লিখিত অলিখিত বিধিবিধানের সমষ্টিকে সংবিধান বলা হয়। অর্থাৎ সংবিধান লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, মূল কথা হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টি হচ্ছে সংবিধান। সরকারের রূপ হচ্ছে সংবিধানের দ্বারা নির্ধারিত হয়। যেমন বাংলাদেশের সরকার হচ্ছে সংসদীয় সরকার, বাংলাদেশের সরকার গণতান্ত্রিক সরকার, বাংলাদেশের সরকার এককেন্দ্রিক সরকার, তো এগুলো সব হচ্ছে আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। তাই আমরা আমাদের সংবিধান পড়লেই বুঝতে পারি যে আমাদের সরকার ব্যবস্থা কেমন, আমাদের রাষ্ট্রীয় কাঠামো কেমন। সংবিধানের প্রামাণ্য সংজ্ঞা দিতে গিয়ে এরিস্টটল বলেছিলেন যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান হচ্ছে একটা জীবন পদ্ধতি যেটা রাষ্ট্র স্বয়ং নিজে বেছে নিয়েছে। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের যে সংবিধান বা বাংলাদেশ রাষ্ট্রটা কেমন হবে, এটা বাংলাদেশ রাষ্ট্র নিজেই পছন্দ করে নিয়েছে। আর সবচেয়ে স্ট্যান্ডার্ড যে সংজ্ঞাটা সংবিধানের, সেটা হচ্ছে কনস্টিটিউশন ইজ দ্য কালেকশন অফ ফান্ডামেন্টাল রুলস বাই হুইচ দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট, রাইটস অফ দ্য গভর্নড অ্যান্ড দ্য রিলেশন বিটুইন দ্য টু আর অ্যাডজাস্টেড। অর্থাৎ সংবিধান হলো এমন কতগুলো নিয়মের সমষ্টি যা শাসকের ক্ষমতা ও শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যে সম্পর্কের সামঞ্জস্য বিধান করে। ঠিক আছে, তাহলে মূল কথায় আমরা বলবো যে সংবিধান এমন কতগুলো লিখিত অলিখিত বিধানের সমষ্টি যেখানে রাষ্ট্রের গঠন কাঠামোর স্বরূপ আমরা দেখতে পাই। সংবিধানের মধ্যে আমরা কি কি জিনিস দেখতে পাই? রাষ্ট্রের গঠন কাঠামো দেখতে পাই, আমরা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার বন্টন দেখতে পাই। যেমন সরকারের তিনটা বিভাগ, আইন, শাসন, বিচার বিভাগ, এই তিনটা বিভাগে ক্ষমতা কিভাবে বন্টিত হয়েছে সেটা দেখতে পাই। ব্যক্তি এবং সরকারের মধ্যে সম্পর্কটা কেমন সেটা দেখতে পাই। শাসকের কি পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে এবং শাসিতকে কি পরিমাণ অধিকার দেওয়া হয়েছে সেটা আমরা সংবিধানে দেখতে পাই। এগুলো হচ্ছে সংবিধানের অন্তর্ভুক্ত বিষয়। আচ্ছা, এখন আমরা দেখব যে বাংলাদেশের সংবিধানটা কিভাবে প্রণীত হয়েছিল। বাংলাদেশে বঙ্গবন্ধু হচ্ছে 10ই জানুয়ারি 1972 সালে হচ্ছে দেশে প্রত্যাবর্তন করে, বাংলাদেশে প্রত্যাবর্তন করে মুক্তিযুদ্ধের পর। মুক্তিযুদ্ধের পর প্রত্যাবর্তনের পরই 23শে মার্চ তিনি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। অর্থাৎ গণপরিষদ গঠন করা হয় কারণ তখন তো কোনো আইনসভা ছিল না। তো যতদিন পর্যন্ত আইনসভা গঠিত না হচ্ছে বা নির্বাচন না হচ্ছে, তার আগে একটা সংবিধান প্রণয়ন করতে হবে। নির্বাচন সংক্রান্ত নির্বাচন কিভাবে হবে, সরকারের স্বরূপ কেমন হবে, এই সিদ্ধান্তগুলা বা এই নিয়মগুলা বিধৃত করার জন্য একটা সংবিধান লাগবে। তো সংবিধান প্রণয়ন করতে হলে কি লাগবে, আমাদের একটা গণপরিষদ লাগবে। তো এই গণপরিষদ হচ্ছে 1970 সালে সাধারণ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল ওই নির্বাচিত সদস্যদেরকে নিয়ে এই গণপরিষদ গঠিত হয়। এই গণপরিষদ থেকে মাত্র 34 জন সদস্যকে নিয়ে হচ্ছে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় 11ই এপ্রিল 1972। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ তারিখগুলো দেওয়া আছে। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ তারিখ এমসিকিউ এর জন্য বা জ্ঞানমূলকের জন্য।
এরপর 12ই অক্টোবর 1972 সালের মাঝখানে যে কি যে বৈঠকগুলো হয়েছে এবং যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির যে মিটিংগুলো হয়েছে সেই সম্পর্কে একটা ছোট স্লাইড দেখাবো তোমাদেরকে। আগে আমরা এই অংশটা শেষ করি। 12ই অক্টোবর হচ্ছে খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে উত্থাপন করা হয় এবং 4 নভেম্বর সেটা গৃহীত হয়। 4 নভেম্বরকে সংবিধান দিবস হিসাবে আমরা পালন করি। 16ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশ সংবিধান আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়। এই 3টা তারিখ ঝাড়া মুখস্ত করবা, 12 অক্টোবর, 4 নভেম্বর, 16ই ডিসেম্বর। 12 অক্টোবর হচ্ছে উত্থাপন, 4 নভেম্বর গৃহীত হয়েছে, 16ই ডিসেম্বর বাস্তবায়িত হয়েছে। গণপরিষদের গঠন দেখো, জাতীয় পরিষদে নির্বাচিত ছিল মোট 169 জন আর প্রাদেশিক পরিষদ থেকে নির্বাচিত ছিল 300 জন। মোট হচ্ছে 469 জন সদস্য, কিন্তু পরবর্তীতে 469 জন সদস্য থাকে নাই, সদস্য আর সংখ্যা আরো কমে গিয়েছে। 403 জন সদস্য নিয়ে গঠিত হয় গণপরিষদ, এর কারণ অনেকে মারা গিয়েছে, অনেকে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছে, তারপর অনেকে বাংলাদেশের আনুগত্য দেখায় নাই, যেমন রাজাকার বাহিনী এ ধরনের, তারপর এরকম বিভিন্ন কারণে সদস্য সংখ্যা 469 থেকে কমে 403 জনে পরিণত হয়। আর এই হচ্ছে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, মোট সদস্য ছিল 34 জন এবং এই 34 জনের মধ্যে 33 জন সদস্যই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের, শুধু একজন ছিল আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরে, সেটা হচ্ছে ন্যাপ থেকে শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তোমরা নাম শুনেছো সুরঞ্জিত সেনগুপ্তের, তিনি বাংলাদেশের মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, বিভিন্ন আমলে অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। তোমরা নাম শোনোনি, এখন উনি নাই, উনি মারা গিয়েছেন। আচ্ছা, একমাত্র তিনি হচ্ছেন এই 34 জনের মধ্যে একমাত্র নন আওয়ামী লীগ, আওয়ামী লীগ না, এবং একমাত্র মহিলা সদস্য হচ্ছে 33 জন পুরুষ আর একজন মহিলা সদস্য ছিল রাজিয়া আক্তার বানু। উনি ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াতেন, আমাদের টিচার ছিলেন, কিন্তু ম্যাডামও মারা গিয়েছে। এই হচ্ছে, আর সভাপতিত্ব করেছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে তো চিনো, জাগো দল না সম্ভব কি যেন নাম, একটা রাজনৈতিক মোর্চা গঠন করেছিলেন গত নির্বাচনে। ডক্টর কামাল হোসেন বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি, ছবি দিয়ে দিছি, তোমরা হয়তো খবর দেখে থাকলে ওনাকে দেখে থাকতে পারো, খুবই পরিচিত একজন মানুষ, একজন বাংলার একজন কৃতি সন্তান, অসম্ভব নলেজিয়েবল একজন মানুষ। বাংলাদেশের সংবিধান দিবস পালিত হয় হচ্ছে 4 নভেম্বর। এখন আমরা বাংলাদেশের সংবিধানের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলো দেখব। সংবিধানের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 72, এখানে হচ্ছে 72 সালের সংবিধানের বৈশিষ্ট্য গুলো দেওয়া আছে। প্রথম বৈশিষ্ট্য ছিল হচ্ছে বাংলাদেশের সংবিধান হবে একটি লিখিত সংবিধান, এটা হচ্ছে 153 অনুচ্ছেদ থাকবে, 82 পৃষ্ঠার সংবিধান, 11টি ভাগে বিভক্ত, 1টি প্রস্তাবনা সহ 4টি তফসিল, বর্তমানে 7টি তফসিল, 3টা তফসিল বাড়ানো হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লিখিত রূপ। দ্বিতীয়ত, এটা দুষ্পরিবর্তনীয় প্রকৃতির হবে, কারণ এটা যদি চেঞ্জ করতে হয় এটা পরিবর্তনের জন্য 2/3 সদস্যের সম্মতি লাগবে, 2/3 সদস্য যদি হ্যাঁ ভোট দেয় তাহলে এই সংবিধানের সংশোধনী আনা যাবে এবং সেটা পাশ করানো যাবে। 3 নম্বর হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলো মূলনীতি থাকবে। বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে এই মূলনীতিগুলো দেয়া আছে, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, আমরা দেখেছি এগুলা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, তারপর হচ্ছে গণতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতা, এই 4টা। এই মূলনীতিগুলো হচ্ছে, এই মূলনীতিগুলো থেকে আরো অনেকগুলো মূলনীতি উদ্ভব হয়েছে, এই মূলনীতিগুলার আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও এগুলো আইনের মর্যাদা ভোগ না করলেও রাষ্ট্রের বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনার সময় এইসব মূলনীতি দ্বারা অনুপ্রাণিত এবং প্রভাবান্বিত হবেন।
তারপর মৌলিক অধিকারে সন্নিবেশ করা হয়েছে বাংলাদেশের সংবিধানে 26 থেকে 47 এর ক নম্বর অনুচ্ছেদে 26 থেকে 47 এর ক অনুচ্ছেদ পর্যন্ত হচ্ছে বাংলাদেশের মৌলিক অধিকারগুলো দেওয়া আছে এবং মৌলিক অধিকার থেকে তোমাদের বড় প্রশ্ন আসে ওটা আলাদা করে পড়তে হবে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু করা হয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশে কেন্দ্র থেকে সবকিছু পরিচালিত হবে এককেন্দ্রিকের বিপরীত ব্যবস্থাটা কি বলতো দেখি তোমরা সরকার কাঠামো পড়েছো আচ্ছা তোমরা তো পারবা না মনে হয় ক্লাস 9 এ ছিল সরকারের স্বরূপের মধ্যে এককেন্দ্রিকের বিপরীত ব্যবস্থাটা কি বলতো পাচ্ছ না না আমার মনে নাই আচ্ছা এককেন্দ্রিকের বিপরীত ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এককেন্দ্রিকে কেন্দ্র থেকে সবকিছু হয় আর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্র আর প্রদেশের ক্ষমতা বণ্টন করে দেওয়া হয় তো বাংলাদেশ তো যুক্তরাষ্ট্রীয় না বাংলাদেশ হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা সংবিধানে বলে দেওয়া হয়েছে এরপর হচ্ছে প্রজাতন্ত্র বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান তার নামে রাষ্ট্রের শাসন কাজ পরিচালিত হবে রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হবেন সংবিধানের প্রাধান্য দেওয়া হবে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 7 এ জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতা জনগণের জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ করবে সংবিধান অধীন কর্তৃত্ব কার্যকর হবে জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি হবে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্য হয় তাই তাহলে আইন যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল হবে তারপর হচ্ছে সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ এটা হচ্ছে নতুন এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি এই বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো আগে দেখেনি এখানে এগুলো যে আছে 72 এর আর বর্তমান সংবিধান যেগুলো আছে সেগুলো বর্তমান সংবিধানে আরো নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে কারণ এই পর্যন্ত আমাদের 17টা সংশোধনী এসেছে আচ্ছা সর্বজনীন ভোটাধিকারের কথা বলা হয়েছে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেক নাগরিক বাংলাদেশে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক 18 বছর বয়স্ক প্রাপ্তবয়স্ক ধরে না হচ্ছে তারা ভোট দিতে পারবে তারপর সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কৃতি চালু করা হয়েছে এবং মাঝখানে একটা দীর্ঘ সময় আমরা সামরিক শাসনের অধীনে ছিলাম কিন্তু আমরা পরবর্তীতে গণতন্ত্র পুনরায় অর্জন করতে পারি বাংলাদেশের আইনসভা হচ্ছে এককক্ষ বিশিষ্ট বাংলাদেশের আইনসভার কোনো চেম্বার নাই প্রাদেশিক আইনসভা নাই একটাই আইনসভা জাতীয় সংসদ তোমরা এটা এই যে খামারবাড়ি থেকে আরঙ্গে যাওয়ার পথে মাঝখানে দেখা যায় জাতীয় সংসদ আচ্ছা এক কক্ষ বিশিষ্ট আইনসভা এরপর হচ্ছে ন্যায়পাল বাংলাদেশের সংবিধানে 70 নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে একটা পদ এই পদের কাজ হচ্ছে প্রশাসনে যারা দুর্নীতিতে জড়িত এগুলো তদন্ত করা সেই সংক্রান্ত রিপোর্ট দেওয়া কিন্তু আজ পর্যন্ত ন্যায়পাল পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি পদটা এখনো শূন্য আছে আচ্ছা বাংলাদেশের বিচার বিভাগের প্রাধান্য স্বীকৃতি দেওয়া হয়েছে আর হচ্ছে দলীয় শৃঙ্খলা হচ্ছে সব থেকে বিতর্কিত একটা অনুচ্ছেদ এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যে দল থেকে পাশ করেছো অর্থাৎ তুমি ধরো তুমি বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগের ম্যান্ডেটে দাঁড়িয়েছো এবং পাশ করেছো এখন তুমি এমপি হয়েছো এখন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থাৎ যে সরকার গঠন করেছে সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি কোনো খসড়া বা বিল উত্থাপন করা হয় তুমি তাতে না ভোট দিতে পারবা না তোমাকে হ্যাঁ ভোটই দিতে হবে তোমার দল যেটা করছে তোমাকে সেটার সাথে সম্মতি পোষণ করতে হবে আদারওয়াইজ তোমার পদ শূন্য হয়ে যাবে তুমি তোমার এমপিত্ব হারাবা এটা হচ্ছে দলীয় শৃঙ্খলা তাতে যেটা হলো যে দল যদি কোনো ভুলভাল কোনো বিলও আনে ধরো জনকল্যাণমূলক না এমন কোনো বিলও আনে তুমি হ্যাঁ সম্মতি দিতে বাধ্য থাকবা কারণ তুমি না দেওয়া মানে তোমার পদই থাকবে না তো এই জন্য বলা হয়ে থাকে যে এই অনুচ্ছেদটা খুব বেশি বিতর্কিত আচ্ছা ওই যে গণপরিষদের কথা বলছিলাম হ্যাঁ বলো নিয়মের মধ্য দিয়ে যেতে হয় যেমন আমি বলছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে 2/3 সদস্যের সম্মতি লাগে 2/3 মেজরিটি যদি না হয় হ্যাঁ ভোট না দেয় তাহলে সংবিধান বদল করা যায় না তো এখন যে বর্তমান সংসদ এখানে 2/3 মেজরিটি আছে বাংলাদেশ আওয়ামী লীগের সুতরাং তাদের জন্য সংবিধান পরিবর্তন করার কোনো ব্যাপারই না
কিন্তু যদি এমন হইতো টু থার্ড মেজরিটি নাই তাহলে কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারতো না। এমন অনেক সময় হয় যে সামান্য সামান্য কিছু ব্যবধানে কোন একটা দল জয়লাভ করলো, সে হয়তো টু থার্ড মেজরিটি পায় নাই, তখন সেই রাজনৈতিক দল ক্ষমতায় আছে কিন্তু সে চাইলেও কিন্তু সংবিধান বদল করতে পারে না। কিন্তু এখন বর্তমান যে সরকার তাতে টু থার্ড মেজরিটি আছে তো সেক্ষেত্রে তাদের সমস্যা হয় না, তারা সংবিধান পরিবর্তন করতে পারে। কিন্তু যেহেতু টু থার্ড মেজরিটি আসছে একটা বড় বড় সংখ্যা, এই জন্য বলা হচ্ছে যে এই জটিল প্রকৃতি পদ্ধতির মধ্যে যেতে হচ্ছে, তার জন্য সংবিধান সংশোধন করাটা কঠিন, দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সহজে পরিবর্তনযোগ্য না। এটা বিপরীত, এটার বিপরীত ব্যবস্থা হচ্ছে সুপরিবর্তনীয়, অর্থাৎ যেটা সহজেই পরিবর্তন করা যায়। আচ্ছা, যে গণপরিষদের কথা বলা হচ্ছিল, সেই গণপরিষদ দেখো কত কষ্ট করে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছে। গণপরিষদের প্রথম অধিবেশন হয় 10ই এপ্রিল 1972 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়, ওই দিন স্পিকার নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ, ডেপুটি স্পিকার নির্বাচিত হন জনাব মোহাম্মদ উল্লাহ। এগুলি সব জ্ঞানমূলকের জন্য লাগবে, এমসিকিউ এর জন্য লাগবে। 11ই এপ্রিল 1972 সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। মোট 47টি বৈঠক এবং 300 ঘন্টা ব্যয় করে খসড়া কমিটি খসড়া চূড়ান্ত করে। 10ই জুন 1972 সালে প্রাথমিক খসড়া প্রণয়ন হয়। 11ই অক্টোবর 1972 সালে কমিটি শেষ বৈঠকে খসড়া রূপ চূড়ান্ত ভাবে গৃহীত হয়। এরপর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। 12ই অক্টোবর 1972 সালে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। এই বৈঠকে ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করে। 19 থেকে 30শে অক্টোবর সংবিধানের উপর প্রথম পাঠ হয়। মোট 10টি বৈঠক এবং 32 ঘন্টা ব্যয় হয়। 31শে অক্টোবর থেকে 30শে নভেম্বর সংবিধানের উপর দ্বিতীয় পাঠ হয় এবং 4 নভেম্বর 1972 সালে তৃতীয় এবং সর্বশেষ পাঠের মাধ্যমে 2 ঘন্টার মধ্যে বিপুল আনন্দধ্বনির মধ্য দিয়ে বাংলাদেশ সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। 15ই ডিসেম্বর 1972 সালে সংবিধানের হস্তলিপি, তখন সেটা এখন যে প্রিন্টেড প্রিন্টেড যে পাওয়া যাচ্ছে এরকম ছিল না সংবিধান, তখনকার সংবিধান হাতে লেখা ছিল, তো হাতে লেখা সংবিধানে স্বাক্ষর করে 15ই ডিসেম্বর সব সদস্যরা। আর 16ই ডিসেম্বর হচ্ছে এটা কার্যকর করা হয়। এটা হচ্ছে একটু আগে, এই যে এই পেজটার পরে, একটু আগে পরে হয়েছে, এটা হচ্ছে এই পেজটা, হ্যাঁ এটার পরে ওইটা হবে, আমি একটু এলোমেলো করে ফেলেছি। সংবিধান প্রণয়নের ইতিহাসের সাথে ওইটা ইনক্লুডেড হবে। এটা হচ্ছে 72-এর সংবিধানের মূল বৈশিষ্ট্য, তো আমরা পড়ে ফেলছি, এটা দরকার নাই। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটা, একদম সংবিধানের শুরুতেই বলা হয়েছে, সংবিধানের প্রস্তাবনার মধ্যে বলা হয় যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, নিরপেক্ষতা, সেই সকল আদর্শকে এই সংবিধানের মূলনীতি হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টা 9 থেকে 12 পর্যন্ত। 8নং অনুচ্ছেদে এই 4টা মূলনীতির কথা বলা হয়েছে। 9নং অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয়তাবাদের কথা, 10এ সমাজতন্ত্র, 11তে গণতন্ত্র, 12তে ধর্মনিরপেক্ষতা। এইটা না তোমাদের মনে রাখার জন্য আমি একটা সূত্র বানিয়েছি, এই দেখো বাম পাশে কি লেখছি বলো তো। হ্যাঁ, এই সূত্র দিয়ে তোমরা সিরিয়ালটা সিরিয়াল অনুযায়ী মনে রাখতে পারবা, যাতে জাতীয়তাবাদ আর জাস্টের দন্তস্বতে হবে সমাজতন্ত্র, গতে হবে গণতন্ত্র, আর ধতে হবে ধর্মনিরপেক্ষতা। ঠিক আছে, যাতে তোমরা মনে রাখতে পারো সিরিয়াল অনুযায়ী। 8 থেকে শুরু হয়েছে, 8এ হচ্ছে 4টার কথাই বলা হয়েছে, 9এ জাতীয়তাবাদ, 10এ হচ্ছে সমাজতন্ত্র, 11তে গণতন্ত্র, 12তে ধর্মনিরপেক্ষতা। কোনোভাবেই যেন আমরা ভুলে না যাই এই 4টা রাষ্ট্রীয় মূলনীতি, এবং এগুলা থেকে বড় প্রশ্ন আসে, খুব ফ্রিকোয়েন্টলি বড় প্রশ্ন আসে সংবিধানের প্রশ্ন, বড় প্রশ্ন গুলা রাষ্ট্রীয় মূলনীতি থেকে আসে, এর জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। সূত্রটা পছন্দ হয়েছে তোমাদের? আমার মনে হয় তোমাদের জন্য সহজ হবে মনে রাখা। এছাড়া যে অন্যান্য মূলনীতি গুলো আছে, মালিকানার নীতি, কৃষক শ্রমিকের মুক্তি, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপ্লব,
অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা জনস্বাস্থ্য নৈতিকতা সুযোগের সমতা অধিকার কর্তব্য রূপে কর নাগরিক ও প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্তব্য বিচার বিভাগের স্বাধীনতা জাতীয় সংস্কৃতি সংরক্ষণ আন্তর্জাতিক নীতি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে